সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 12 জুন 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধানটি অবস্থান করছে হামজা ডেইরি ফার্মে। এই হামজা ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার পতিরাজপুর গ্রামে। তো এর আগেও হামজা ডেইরি ফার্মের একটি পর্ব আপনাদের দেখেছিলাম। তো সেবারের মতো এ পর্বেও বেশ কিছু গাভী ও বকনাউনি সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্ব সেইগুলোই আপনাদের দেখাবো, আর এইগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো একদম শুরুতেই আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ সুজন প্রামাণিক, হামজা ডেইরি ফার্মের মালিক। এই হামজা ডেইরি ফার্মের অবস্থানটা আসলে কোথায়? পতিরাজপুর। পতিরাজপুর, পতিরাজপুর গ্রাম, ঈশ্বরদী থানা, পাবনা জেলা। পাবনা জেলার পতিরাজপুর গ্রামে এই হামজা ডেইরি ফার্মের অবস্থান। তো এর আগেও তো আপনার একটা প্রোগ্রাম করছিলাম। জি। তো এইবার কি কি রাখছেন? তো হরিশ্চন্দ্র ফিজিয়া মাছ আর জার্সি আছে। আচ্ছা, বকনা বাচ্চাও আছে কয়েকটা? জি, বকনা বাচ্চা আছে দুইটা। আচ্ছা, তো চলেন আপনার এইগুলো দেখি আর এইগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানি। দেখেন তো ভাই, শুরুতেই একদম একটা বকনা আছে, এটা কি জাতের? এটা জার্সি ভাই। জার্সি? জি। কেমন বয়সের এটা? এটা 8 মাস বয়স। 8 মাস বয়স? জি। আচ্ছা, তো এটা কেমন দাম হলে বিক্রি করবেন? 50-55 এরকম। 50-55? জি। আর এগুলো তো প্রেগন্যান্ট হতে মূলত 14-15 মাস সময় লাগবে। 14-13 মাসে হিট আছে। আচ্ছা, তার মানে আরো 5-6 মাস 7-8 মাস লালন পালন করা লাগবে। জি জি। আচ্ছা, আর একটু উস্কো খুস্কো মনে হচ্ছে যে? জি, এগুলো ধরুন বড় গাভীর বাচ্চা, তো এগুলো না পুষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখন উলান রাখি, দেখুন উলান, এখন ছোট বাচ্চা হিসাবে উলান কি? আচ্ছা, 50-55 হলে এটা বিক্রি করবেন, দরদাম করে নেওয়া যাবে। আলোচনা সবচেয়ে কিছুটা কম হবে। আমার পাশে আরেকটা সাদা কালো আছে, এটা? এটা হলস্টেন ফিজিয়ান। হলস্টেন ফিজিয়ান। কেমন বয়স? এটার বয়স ভাই 12 মাস। 12 মাসের মতো? জি। আচ্ছা, তো এটা কতদিন বাকি আছে? এটা আপনার 1 থেকে 1.5 মাসের মধ্যে হিট আসবে। 1 থেকে 1.5 মাসের মধ্যে মানে হিট আসার সম্ভাবনা আছে? জি জি। আচ্ছা, তো এটা কেমন দাম চাচ্ছেন? এটা 60-62 হলে বিক্রি করা যাবে। 60 হলে বিক্রি করা যাবে, দরদাম করে নেওয়া যাবে। জি হ্যাঁ। আচ্ছা, আর বাদ বাকিগুলো হচ্ছে গাভী? জি ভাই। বাচ্চা সহ কয়টা গাভী আছে? বাচ্চা সহ আছে 4টা, একটা আছে প্রেগনেন্ট, ষাঁড় আছে। ষাঁড়ও আছে? জি। তো ভাই, সবাই তো আসলে দুধের আশায় গাভীগুলো সংগ্রহ করে থাকে। জি। কিন্তু এই অঞ্চলের যে খামারিরা আছে, এদের তো দুধ থাকে মুখে, গাভীর উলানে দুধ থাকে না। মুখ দিয়ে যতটুক বলে ওইটি গাভীর দুধ লাগে না। হ্যাঁ, এদের মুখেই বলে দেয়। খামারিদের মুখে দুধটা থাকে, উলানের দুধটা থাকে না। থাকে না, হ্যাঁ। তো এই কারণে এলাকার অনেক বদনামও আছে। তো এই এলাকা থেকে যদি এখন কেউ নিতে চায়, তো সম্পূর্ণ ভয়ের উপরে থাকে, আতঙ্কে থাকে, বা ভয় আতঙ্কে বা মুখ দিয়ে একটা বকে সবার আগে চলে আসে। তো এরকম একটা পরিস্থিতিতে আসলে কিভাবে ক্রয় বিক্রয় করা উচিত? ভাই, যদি গাভী কেউ কিনতে চায় ভাই, নিজে আসতে হবে ভাই। নিজে আসি, 2 দিন থেকে নিজে দোয়া দেখে নিতে হবে ভাই। শুরুর দিকে কি তারা না এসে বেশি বেশি ক্রয় বিক্রয় করছিল? ফোনের মাধ্যমে যে ভাই আপনার এই গাভীটা পছন্দ হয়, দুধ কতটুকু এতটুকু খামারি মুখ দিয়ে বলে দিচ্ছে, টাকা ব্যাংকে লাগা দিলে গাভী ওনার বাসায় পোষা দিল। বিশেষ করে ভাই প্রবাসীরা, প্রবাসীরা ধরেন প্রবাসে থাকে, ওই বাসায় গাভী পোষা দেয় কিন্তু দুধ হয় না। আচ্ছা, গাভী যায় ঠিকই কিন্তু দুধ আর যায় না? না, দুধ হয় কম। আচ্ছা, তো গাভী কিনতে হলে আসলে প্রবাসী ভাইদেরও উচিত যখন দেশে আসবেন তখন আসলে এই গাভীর সিদ্ধান্তটা নেওয়া। আর প্রবাসী থেকে কিনা যাবে, আপনার ছোট ভাই কিংবা বাবা, নিজের লোক পাঠাতে হবে, রক্তের লোক পাঠাতে হবে। রক্তের লোক আসে খামারে 2-4 দিন অবস্থান করবে, আগে অবস্থান করে যে গাভীটা নিবে সেই গাভীটা একটু যাচাই বাছাই করবে, সম্পূর্ণ সুস্থ সবল আছে কিনা, কয়টা বাচ্চা দিছে। বয়স্ক গাভী হয়ে গেলেও তো হবে না, হবে না, উলানের বাচ্চাটা কি 4টা ঠিক আছে নাকি, আগের বাচ্চাতে ম্যাস্টাইজ হয়েছে কিনা, ম্যাস্টিকেট হয়েছে কিনা, তারপরে খুরে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, সব কিছু আগে দেখে যাচাই বাছাই করতে হবে। আগে গাভী টোটাল 4 দিক দেখে নিতে, তারপর দাম দর, তারপরে হচ্ছে দুধের দিকে যাইতে হবে। একটা গাভী কি আসলে কয়দিন দুধ দহন করে নিলে এটা ঠিক মানে 2 দিন দোয়াইলে পারে ভাই, বোঝা যায় এই গাভীটা কতটুকু দুধ হবে। আচ্ছা, হয়তো আজকে দোয়াইলেন 17 লিটার, কালকে হয়তো 16.5, হয়তো 1.5 কেজি, এরকম আপ ডাউন, 1 কেজি দুধ বেশ না, কিন্তু 2 দিন থাকলেই মেলা। আচ্ছা, 2 দিন কেউ তিন, আমার এখানে আসবে কেউ 3 দিনও থাকে অনেকে। আর মাঝে মাঝে অনেক কমেন্টই ফলো করি আমরা, অনেকেই কমেন্টে লেখে যে এই অঞ্চলের খামারি নাকি বিশেষ কোনো উপায়ে গাভীর দুধ বৃদ্ধি করে, এটা কতটুকু সত্য? এটা ধরেন ওই কিছু খামারি আছে 9-6 করে বিক্রি করে। কীভাবে 9-6 করে? 9-6 করে ধরেন এই কিছু খামারি আছে যার খামার নেই, বাঁশের দোকা, বাঁশের দোকানে ধরেন কারোর খামার নেই,
খামার যদি থাকতে যায় আমার খামারের ভিতর গরু বাইর থই এই আমার তেন দুটি আপনার তেন দুটি আলাদা তেন দুটি লি খামার করি কিন্তু অরিজিনাল লোক কিন্তু খামার নেই আমার কাছে আসতে আমি বলতেছি 15 লিটার ও 17 লিটার বলতেছে দেখাই দিচ্ছে কিভাবে ও ধরেন যে পানি মিক্সার করে দেখাই দেয় আচ্ছা তার মানে যখন গাবিটা দহন করবে একদম গাবির সন্নিকট থাকতে হবে যাতে পানি মিশে এটা মানে দেখতে হবে আচ্ছা তো এইভাবে দেখে যদি কেউ এখনো গাবি সংগ্রহ করে তাহলে ভালো কিছু পাওয়া সম্ভব বা এই সেক্টর থেকে ভালো কিছু করা সম্ভব গাবির দুধ দোয়ারে সবাই নিজে থাকতে হবে নিজে থাকি দুধ দোয়া দেখি আর সর্বোপরি যদি নিজে দহন করতে পারে নিজেই বসে যাবে হয়তো নিজে যদি টানতে পারে তাহলে আর সমস্যা নেই আচ্ছা তাহলে ওইটাই মনে করেন সবচেয়ে ভালো হ্যাঁ তো এইগুলো জানতে একটু অভিজ্ঞতার দরকার আছে এই অভিজ্ঞ হতে হবে আচ্ছা তো চলেন আপনি গাবিগুলো দেখি একদম শুরুতে যে একটা গাবি আছে এটা এটা জার্সি ভাই জার্সি কেমন বয়স বয়স 4 দাঁত 4 দাঁত আগে কয়টা বাচ্চা দিছে আগে একটা বাচ্চা দিছে এবার প্রেগনেট একটা বাচ্চা দিছে আবার প্রেগনেট হইছে কত দিনের 5 মাসের প্রেগনেট 5 মাসের প্রেগনেট চেক দিবেন না চেক এখনো দেইনি ভাই আমি গোনেস উনার বলছে ভাই 5 মাসের প্রেগনেট আছে তো আপনার কি উচিত ছিল না যে গাবিটা চেক দিয়ে নিয়ে আসা কিংবা এখন যাদের দিবেন তাদের চেক দিয়ে নেওয়া যারা নিবে তাদেরকে আমি চেক দিয়ে দেবো যদি চেকে ধরা না পাওয়া তাহলে আর দরকার নেই কারণ ওই দিনই আক্তার ভাই নামে একজনের সঙ্গে আমার কথা হলো উনি নাকি এরকম 4-5 মাসের প্রেগনেট গাবিনে ছিল তারপর আসলে প্রেগনেট পায় নাই তো উনি একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে তো সবারই উচিত এই ধরনের গাবি যারা নেবে চেক দিয়ে নেবে আমার থেকে যে নেবে চেক দিলে আর আমরা তো ধরেন আইডিয়ার উপর লি আছে যে গাবিটার পেটে বাচ্চা আছে প্রথম দেখলে আমরা বুঝতে পারি যে গাবিটা প্রেগনেট আমিও দু একজন অভিজ্ঞ খামারের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি যে গাবিগুলো মূলত বাচ্চা দেওয়ার পরে খুরা রোগ হয়ে যায় কিংবা বাচ্চাটা মারা যায় অ্যাক্সিডেন্ট হয় ওই সকল জাতীয় গাবিগুলোই নাকি 4 মাস 5 মাসের প্রেগনেট বলে দুধ তো তখন খুবই কম হয় বলা হয় যে 4-5 মাসের প্রেগনেট আবার 6-7 কেজি দুধ আছে এগুলো বলে আসলে বিক্রি করা হয় অরিজিনাল প্রেগনেট গরু বুঝছেন যেটা 5 মাস 6 মাস প্রেগনেট হয়ে গেছে ওটা ধরে নুলাম দিয়ে আপনার দুধ বাড়াবি হালকা কিন্তু আটা আচ্ছা আর যেগুলোর বাচ্চা মারা যায় সেগুলো একদম ওইগুলো তো ধরেন ক্যালকেলি দুধ ডাইরেক্ট ক্লিয়ার দুধ খাওয়া যায় তো এটা 5 মাসের প্রেগনেট আবার দুধ কি আছে এখন দুধ আছে অল্প আছে ভাই কতটুক 2 কেজি করে হয় 2 কেজির মতো দুধ ছাড়াই দিচ্ছেন জি আর আমি দুধ মনে করেন যে বাট ক্লিয়ার রাখার জন্য হালকা টানি তো কেমন দাম চাচ্ছেন এটা এটা ভাই 1,60,000 চাচ্ছি 1,60,000 চাচ্ছেন পরের বাচ্চাতে কতটুকু দুধ হতে পারে আশা করতেছি তো ভাই 13-14 লিটার পাওয়া যাবে 13-14 লিটার পাওয়া যাবে 1,60,000 দাম চাচ্ছেন দর দাম করবেন আচ্ছা তো ঘরের ভিতর কিছু আছে ওইগুলা দেখি ভাই যে পাশে আর একটা গাবি আছে এটা এটা হলস্টেন ফিজিয়ান এই সঙ্গে বাচ্চাও আছে জি ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা কয়দিন বয়স হয়েছে বাচ্চার বয়স 20 দিন ভাই 20 দিনের মতো জি আর গাবিটার বয়স 4 দাঁত 4 দাঁত জি আগে কয়টা বাচ্চা দিছে আগে একটা দিছে এবার সেকেন্ড টাইম বাচ্চা দিছে জি আচ্ছা তো দুধ নামছে ভাই কতটুকু আমি 17 লিটার পাচ্ছি 17 লিটার জি সকালে কতটুক সকালে 11 লিটার হচ্ছে তো উলান পালান তো একটু ছোট মনে হচ্ছে ওই আপনার দুধ দোয়া লেগেছে যে ঘর আচ্ছা ঘর দুধ দোয়া লেগেছে তো এজন্য উলানটা ছোট লাগছে তো দুধ দেখে যাচাই বাছাই করে নিতে পারবে জি দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছে 1,75,000 1,75,000 দুধ দেখে দরদাম করা যাবে আগে এসে দুধ দেখতে হবে ভাই দুধ দেখার পর কার দরদাম আচ্ছা ফোনে ফোনে নিলেই একটা প্রতারণা হয়ে যাবে পাশে আর একটা আছে এটা এটা হচ্ছে জার্সি ভাই জার্সি জি কেমন বয়স এর বয়স 2 দাঁত 2 দাঁত জি এটার সঙ্গে বাচ্চা আছে জি সার বাচ্চা ওই যে ওই পাশে লালটা জি কি বাচ্চা হয়েছে বাচ্চাটা জার্সি হয়েছে ভাই জার্সি সার বাচ্চা আর গাবিটার বয়স কেমন গাবিটার বয়স 2 দাঁত 2 দাঁত জি তাহলে প্রথম বাচ্চা হ্যাঁ আচ্ছা তো দুধ নামছে কতটুকু 16 লিটার সারাদিনে 16 লিটার আমি পাচ্ছি ভাই সকালে কতটুক সকালে হচ্ছে 10-10:30 এরকম বিকালে পাঁচ সাড়ে পাঁচ বাচ্চার বয়স ভাই 13 দিন 13 দিন জি তো এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছে 1,70,000 ভাই 1,70,000 দাম চাচ্ছেন জি দুধ দেখে দরদাম করা যাবে বারবার একই কথা জি ভাই দুধ আগাইছি সর্বপ্রথম ভাই আগেছি গাবি দেখতে হবে তারপর দুধ দেখতে হবে গাবি সুস্থ আছে নাকি তারপরে দুধ দেখতে হবে গাবিটা সুস্থ অসুস্থ গাবি হলে তো লেয়ার দরকার নেই গাবিটা যদি সুস্থ হলে পরে দুধ দোয়া দেখি তারপর দাম দর করে নেবেন আচ্ছা ওই পাশে ভাই আর একটা গাবি আছে ওইটা এটা অস্ট্রেলিয়া ভাই অস্ট্রেলিয়ান এটার সঙ্গে বাচ্চা আছে জি কি বাচ্চা এটা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা হ্যাঁ কয়দিন বয়স বাচ্চার বয়স আজকে 14 দিন 14 দিন আর গাবিটার বয়স 4 দাঁত 4 দাঁত তাহলে কয় নাম্বার 2 নাম্বার এর আগে একটা দিছে বাচ্চা এটা 2 নাম্বার এটা কতটুক দুধ নামছে এটা দুধ হচ্ছে ভাই 12 লিটার 12 লিটারের মতো সকালে 12 লিটার হচ্ছে আর দুপুরে 4 লিটার হচ্ছে 16 লিটার জি
দহন করে দেখাই দিবেন? জি, 16 লিটার আমি গ্যারান্টি দেব। আচ্ছা, দাম পড়বে কেমন? তার দাম যাচ্ছে হচ্ছে 1,65,000। 1,65,000 দরদাম করা যাবে। জি, ওই পাশে আরেকটা কালো করে গাবি আছে, ওইটা ওটা প্রেগনেন্ট ভাই, প্রেগনেন্ট বক না, গাবি না, না গাবি না, প্রেগনেন্ট। কত দিনের? ওটা প্রেগনেন্ট আছে হচ্ছে আপনার 7 মাসের। 7 মাসের? জি। চেকে আসবে? চেক দেওয়া যাবে। হ্যাঁ, চেক দিবেন? চেক আমি দিছি, চেকে ধরা পড়ছে। চেক দিয়ে কিনে আনছে ভাই এটা? চেক দিয়ে কিনে আনছেন? আচ্ছা, তো এটা কেমন দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 1,30,000। 1,30,000? একটু কথা বলে নেওয়া যাবে? আলোচনা সাপেক্ষে কিছুটা কম হবে। তে অনেকগুলো গাভীর মাঝখানে একটা সার রাখছেন যে? হ্যাঁ ভাই, এটা সার আমার খামার থেকে 4টে নিয়েছিলাম, তো ওনার 4টা সহ কিনে নিয়ে আসছে। আচ্ছা, আরগুলো কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ ভাই, বিক্রি। একটাই বাকি আছে? বাকি আছে। কেমন বয়স এটার? এটার বয়স এখনো দাঁত হয়নি ভাই। দাঁত হয় নাই? না। আচ্ছা, তো কেমন দাম চাচ্ছেন? দাম চাচ্ছে আছে আপনার 80-85 এরকম হলে। 80-85 হলে বিক্রি করবেন? আচ্ছা। তো সুজন ভাই, আপনার তো সবগুলো বকনা বাচ্চা গাভি দেখলাম, সার বাচ্চা ছিল সেগুলোও দেখালেন, আপনার সুন্দর বর্ণনা করেও জানালেন। পরিশেষে দর্শক ভাইদের যদি জন্য যদি কোনো কথা বলার থাকে? আমার কথা হচ্ছে ভাই, যে যেখান থেকে গাভি কিনুক, বলতেছেন সবাই আমার এখানে আছেন, যে যেখান থেকে গাভি কেনেন ভাই, নিজে যান কিংবা নিজের রক্তের ব্লাড কালেকশন কাউকে পাঠায় যাচাই বাছাই করে নেন, সেই লোক যাওয়া যাতে আপনার সাথে ডুপ্লিকেট কাজ না করে। আচ্ছা, পরশুদিন আমার এখানে খামারে একজন আসছিল, উনি প্রবাসী থাকে, ওনার বাউনাকে বোনজামাকে পাঠাইছিল, তো উনি আইসারিতে দেখলাম যে ওনার পরিবেশটা ততটা আমার কাছে ভালো লাগবে না ভাই। আচ্ছা, উনি হয়েছে ওনাকে বিশ্বাস করে পাঠাইছে, উনি আবার আইসে বলতেছে আমাকেও কিছু দিতে হবে, কিছু দিতে হবে, যেটা সত্যি কথা আপনি বলি ফেলাইলেন। আচ্ছা, এরকমও ঘটে আসলে? এই সেক্টরটাই আসলে অনেক খারাপ একটা সেক্টর, বড় সেক্টর, কাঁচা টাকা যেখানেই যেখানেই আছে সেখানেই খুবই খারাপ একটা অবস্থা হয়ে গেছে সেক্টরে ভাই। বাঁচতে হলে ভাই নিজের রক্তের লোক পাঠাতে বা নিজে দেখে নিতে হবে, নিজে আসতে পারে সবচেয়ে ভালো। আচ্ছা, নিজে না আসতে পারলে ছোট ভাই কিংবা বাপে পাঠাতে, বাপ তো কারোর সাথে 2 নম্বর করে, বাপের 5টা সাল, 5টা কিন্তু একই সমান। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গাভী ও বকনাগুলো দেখানোর জন্য। আসসালামু আলাইকুম।